হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আপনাদের সামনে আমি একটা মজার একটা ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিওর নাম হলো সুরের ব্যবহার। ঠিক আছে, খুব মজা দিয়ে আমরা মজা সহকারে আমরা সুরের ব্যবহারটা শিখব। তো দেখে নেই সুরের ব্যবহার। তো সুরের অনেক ব্যবহার আছে, তার থেকে আমরা কিছু ব্যবহার শিখে নেই। যেমন সুরের পরে সবসময় কী হবে? শুধু সুর যদি থাকে, সুরের পরে সবসময় কী হবে? বি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্যাট মিনস আই শুড স্পিক, মানে আমার কথা বলা উচিত। তাহলে আই শুড স্পিক ইংলিশ, মানে আমার ইংলিশে কথা বলা উচিত। ঠিক আছে, তাহলে আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংলিশে কথা বলা উচিত। এখন যদি বলি আমাদের ইংলিশে কথা বলা উচিত, তখন কী হবে? উই শুড স্পিক ইংলিশ। আর তোমার ইংলিশে কথা বলা উচিত, ইউ শুড স্পিক ইংলিশ। তোমাদের ইংলিশে কথা বলা উচিত, তখন কী হবে? ইউ শুড স্পিক ইংলিশ। তার ইংলিশে কথা বলা উচিত, তখন কী হবে? হি শুড স্পিক ইংলিশ। আবার মহিলা তার যদি হয়, তখন কী হবে? শি শুড স্পিক ইংলিশ, মানে তার কথা বলা উচিত। আর তাদের ইংলিশে কথা বলা উচিত, তখন কী হবে? দে শুড স্পিক ইংলিশ, মানে তাদের ইংরেজি বলা উচিত। হ্যাঁ, এখন যদি বলি রহিমের ইংরেজি বলা উচিত, তখন কী হবে? রহিম শুড স্পিক ইংলিশ, মানে রহিমের ইংরেজি বলা উচিত। করিমের ইংরেজি বলা উচিত, তখন কী হবে? করিম শুড স্পিক ইংলিশ, মানে করিমের ইংরেজি বলা উচিত। ওকে, তো একইভাবে এটা হলো একটা স্ট্রাকচার। আমরা কি শিখলাম? সাবজেক্ট প্লাস শুড প্লাস কি? বি ওয়ান, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এখন আসি আমরা শুডের আরেকটা ব্যবহার আছে, কিভাবে আমরা ব্যবহার করব। শুড, হ্যাঁ, সাবজেক্ট প্লাস কি? শুড, তারপরে বি, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান প্লাস আইএনজি, বি ওয়ান প্লাস আইএনজি, তারপরে হলো অবজেক্ট। তাহলে আমার ইংলিশে কথাটা বলতে থাকা উচিত, তখন কী হবে? আই শুড বি স্পিকিং, আই শুড বি স্পিকিং ইংলিশ, মানে আমার ইংলিশে কথা বলতে থাকা উচিত। হ্যাঁ, তো একইভাবে আরেকটা ব্যবহার আছে শুড হ্যাভ। হ্যাঁ, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, আর শুড হ্যাভ যখনই থাকবে তখন তারপরে কী হবে? সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপাল, ভার্বের পাস্ট পার্টিসিপাল হবে। ঠিক আছে, তার মানে আই শুড হ্যাভ, এখানে স্পিকের পাস্ট পার্টিসিপাল কী হবে? স্পোকেন, স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে এটা স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল, তারপর হলো অবজেক্ট। দ্যাট মিনস আমার ইংলিশে কথা বলা উচিত ছিল, তখন এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব? আই শুড হ্যাভ স্পোকেন ইংলিশ, মানে আমার ইংলিশে কথা বলা উচিত ছিল, তোমার ব্যাপারটা আমাকে জানানো উচিত ছিল, তখন কী হবে? ইউ শুড হ্যাভ ইনফর্মড দ্য মেটার। অত ক্লিয়ার তোমাকে? হ্যাঁ, তোমার আমাকে ব্যাপারটা জানানো উচিত ছিল। ক্লিয়ার? তোমার গতকাল স্কুলে যাওয়া উচিত ছিল, তোমার গতকাল স্কুলে যাওয়া উচিত ছিল, তখন এই ক্ষেত্রে আমরা কী বলবো? ইউ শুড হ্যাভ গন টু দ্য স্কুল ইয়েস্টারডে, রাইট? তোমার 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 বাবার কাছে একটি চিঠি পাঠানো উচিত ছিল, রাইট? তখন কী হবে? ইউ শুড হ্যাভ রিটার্ন, ইউ শুড হ্যাভ রিটার্ন আ লেটার টু ইয়োর ফাদার, মানে তোমাকে তোমার বাবার কাছে, হ্যাঁ, তোমার বাবার কাছে তোমার একটি চিঠি লেখা উচিত ছিল। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারবো। আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট দিবেন, এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল, আপনাদের রিলেটিভস এবং আপনাদের যে কলিগস বা স্টুডেন্ট যারা আছে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, কারণ তারাও যাতে উপকৃত হতে পারে। কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে সারা বিশ্বে যেন আমি ইংলিশের জ্ঞানটাকে সমৃদ্ধশালী করতে পারি, প্রচার করতে পারি, রাইট? আমি যতটুকু জানি ততটুকু যেন আমি আপনাদেরকে জানাই দিতে পারি, রাইট? হ্যাঁ, সো দ্যাটস ইজ মাই মেইন এইম। ওকে, সো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমরা সবাই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। দ্যাট মিনস সি ইউ অন মাই নেক্সট ভিডিও। আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।